সো চলে এসেছে রিয়েলমি এক্স থ্রি সুপার জুম। ফোনটি কিন্তু যথেষ্ট হাইপ তৈরি করেছে মার্কেটে। এত বেশি হাইপ তৈরি করার পিছনে কিন্তু বেশ কিছু ফিচার্স এখানে রয়েছে। এই ফিচার্সগুলো আমরা দেখবো যে এই ফিচার্সগুলো শুধুমাত্র হাইপ তৈরি করার জন্যই নাকি অরিজিনালি আমাদের এটি ইউজফুল। রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এই ফোনটি কিন্তু মার্কেটে কম্পিটিশন করছে শাওমির তরফ থেকে রেডমি নোট 9 প্রো, পোকো F2 প্রো এটসেট্রা। সো এই ফোনগুলো রেখে কতটা যুক্তিসঙ্গত হবে রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এই ফোনটি পিক করা? আসলে কি রিয়েলমি এক্স থ্রি সুপার জুম ভ্যালু ফর মানি দিচ্ছে? সো আপনার মনে যদি এই কনফিউশন থেকে থাকে তাহলে ভিডিওটি আপনারই জন্য। আজকে রিয়েলমি এক্স থ্রি সুপার জুমের এই এডিশনের সম্পূর্ণ রিভিউ হবে এবং আনবক্সিংয়ের ভিডিওটি আজকে দিচ্ছি না, মানে ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না। যদি সেই ভিডিওটিও চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবেন, আনবক্সিং নিয়েও চলে আসবো। সো দেখতে পাচ্ছেন রিয়েলমি এক্স থ্রি সুপার জুম। ফোনটির স্পেসিফিকেশানগুলি যদি একটু প্রথমে দেখে নিই তাহলে আমরা দেখব যে এখানে রয়েছে 6.6 ইঞ্চ IPS ডিসপ্লে, এটা কিন্তু 120 GHz রিফ্রেশ রেট রয়েছে। রয়েছে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 855+। আমরা ডিটেলসে একটু পরে আলোচনা করব, যখন ভিতরে চলে যাবো তখন ইন ডিটেলস সকল কিছু নিয়েই আলোচনা করব। রিয়েলমি এক্স থ্রি সুপার জুমে আমরা কিছু অ্যাপ লঞ্চিং করে দেখবো যে অ্যাপ লঞ্চিংয়ে কীরকম টাইম এটি নেয়। সো এটা দেখা যাচ্ছে যে অ্যাপ লঞ্চিংয়ে কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং কোনো প্রকার ল্যাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 8GB 128GB এই ভেরিয়েন্টটি। ফোনটির কিন্তু স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3। রিয়েলমি কিন্তু এবারে ডার্ক মুডটা ইনক্লুড করে দিয়েছে। ডার্ক মুডকে যখনই অ্যাক্টিভ করছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম সকল কিছুই ব্ল্যাক হয়ে যাচ্ছিল, সেটিংস থেকে শুরু করে সব কিছুই। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্টই ছিল এবং একাধিক প্রেস করার পরেও কিন্তু রেসপন্স না করার মতন কোনো ইস্যু পাইনি। 120 FPPS-এ আপনারা নেটফ্লিক্স প্লাস অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে কোনো রকম অসুবিধা ছাড়াই খুব সম্ভবত ভিডিও ওয়াচ করতে পারবেন। সো ফ্রন্ট সাইডে কিন্তু দেখা যাচ্ছে 5 হোলের মাধ্যমে এখানে কিন্তু সেলফি ক্যামেরাটি বসানো আছে, 32 MP ওয়াইড ক্যামেরা এবং 8 MP একটি আলট্রা ওয়াইড। 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারলেও সেখানে কিন্তু থাকছে না 60 FPPS, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন স্লো মোশন করতে যাবেন তখন কিন্তু একটু সমস্যায় পড়তেই হবে। সো রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এই ফোনটির যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি ছিল এটি কিন্তু হাতটা রিচ করতে কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না এবং যথেষ্ট ফাস্ট ছিল, আপনাদের কিন্তু আগেই দেখিয়েছি। ফোনটির ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ IPS ডিসপ্লে এবং ফোনটিতে প্রোটেকশন হিসেবে দেওয়া আছে কর্নিং গোরিলা গ্লাস 5। একটি অসুবিধার কথা হলো সেটি হচ্ছে এখানে ফ্রেম ইউজ করা হয়েছে প্লাস্টিক, আবার ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। সো এখন আমরা চলে যাবো ফোনটির গেমিং রিভিউতে। সো গেমিং রিভিউতে কী এক্সপিরিয়েন্স হয় সেটি আপনাদেরকে খোলাসা করে দিব। সো প্রথমে আমরা প্লে করেছিলাম কল অফ ডিউটি, সেটি কিন্তু যথেষ্টই ভালো স্মুথ রান করেছিল, কোনো প্রকার ল্যাগ আমার চোখে পড়েনি। এবং কীরকম ফ্রেম রেটে এই ভিডিওটি চলছে বা গেমটি রান করছে সেটা কিন্তু আপনারা ডান পাশে উপরের কোণায় কিন্তু দেখতে পাচ্ছেন। সো একটি ফোনের গেমিং এক্সপিরিয়েন্স বা ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এর চিপসেট এবং GPU এর উপরে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গিগব্রেঞ্চে কিন্তু যথেষ্ট ভালো স্কোর করেছে আমাদের রিয়েলমি এক্স থ্রি সুপার জুম। আমরা যদি একটু প্রসেসরের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ প্রসেসরটি, যেটি 7 nanometer এবং অক্টা কোর একটি প্রসেসর। কিছুদিন আগেও কিন্তু এটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে ইউজ করা হতো, এখন কিন্তু আমরা এটি আপার মিড রেঞ্জে কিন্তু এই ফ্ল্যাগশিপ লেভেলের যে প্রসেসর সেটি কিন্তু পেয়ে যাচ্ছি। ফোনটির GPU হিসেবে ইউজ করা হয়েছে Adreno 640, যার কারণে এই দুটির কিন্তু ভালো কম্বিনেশন হওয়ার কারণে আমরা কিন্তু একটি বেটার এক্সপিরিয়েন্স এখান থেকে পেলাম। যেহেতু রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এই হ্যান্ডসেটটি একটি ক্যামেরা স্পেশাল ফোন, সেহেতু ক্যামেরার ক্ষেত্রেও অনেক বেশি কিছু থাকবে সেটা কিন্তু আমরা ধারণা করতেই পারি। সো আমরা এখন ডিরেক্ট চলে যাবো রিয়েলমি এক্স থ্রি সুপার জুমের ক্যামেরা স্যাম্পলে। ফোনটির ছবিগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখবো যে ফটোগুলো এখানে ক্যাপচার করা হয়েছে, প্রত্যেকটি ছবিরই কিন্তু দেখা যাচ্ছে কালার কম্বিনেশন যথেষ্ট ভালো, কিন্তু যে সবুজগুলো ছিল অবজেক্টের মধ্যে সেটি কিন্তু হালকা ইয়েলো করে দিচ্ছিল, যদিও সেটি দেখতে অনেকটাই ভালো লাগছিল। তবে ন্যাচারাল কালারের দিক থেকে আমার যেটা মনে হয় ন্যাচারালের চাইতে একটু কেমন যেন ব্রাইট করে দিচ্ছিল, আপনাদের কাছে বিষয়টি অন্যরকমও লাগতে পারে। ফোনটিতে প্রাইমারি ক্যাম হিসেবে ইউজ করা হয়েছে 64 MP একটি ক্যামেরা।
রয়েছে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যেটি কিন্তু অনেক হাইলাইটেড একটি ফিচার এই ফোনটির জন্য, কারণ এখানে রয়েছে 5x অপটিক্যাল জুম, যার মাধ্যমে কিন্তু আপনি যখনই কোনো ছবিকে জুম করতে যাবেন উইদাউট এনি রেজুলেশন লস আপনি কিন্তু পিকচারটি ক্যাপচার করতে পারবেন। অনেকটাই আপনাকে DSLR মোডের আপনাকে ফিল নিয়ে এসে দেবে, এটা কিন্তু যথেষ্ট ভালো একটি দিক। আরও রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা, যদিও 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সো নাও ইটস টাইম টু মুভ দ্য সেলফি, দেখবো সেলফিতে কীরকম পারফরমেন্স হয় রিয়েলমি X3 সুপার জুম থেকে। সেলফি ক্ষেত্রে কিন্তু দেখছিলাম যে খুবই ভালো ছবি ক্যাপচার করছিল, এখানে এজ ডিটেকশন ভালো ছিল, তারপরে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স করছিল, প্লাস যে সাবজেক্ট সেটা কিন্তু ওয়াশ আউট করে দিচ্ছিল, যথেষ্ট ডিসেন্ট টাইপের ফটো ছিল আমি এখানে বলবো। সো এক্ষেত্রে কিন্তু রিয়েলমিকে অনেক 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 ধন্যবাদ জানাতেই হয়। সো আমরা এখন চলে যাব, জুম করে দেখব আপনাদেরকে পিক দেখাবো কেমন হয়। এটি স্টিল ফটো আমি কাউন্ট করেছি বা পিক করেছি, এটি হচ্ছে 5x অপটিক্যাল জুম করার পরে এই কোয়ালিটি, এবং যখনই আমি তার সাথে বেশি জুম করছিলাম বা তখনই কিন্তু ডিজিটাল জুমে চলে যাচ্ছিলো, এবং ডিজিটাল জুমে যখনই চলে যাবে তখনই কিন্তু ছবির কোয়ালিটিটা একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। সো আমরা যদি এখন একটু নাইট মুডে দেখি তাহলে দেখবো যে যখন আমি নর্মালি পিক করি তখন কিন্তু আলোর স্বল্পতার কারণে ছবিগুলো ভালো হচ্ছিল না, এবং যখনই আমি নাইট মুডটা অ্যাপ্লাই করে পিক করছিলাম তখন কিন্তু ছবির কোয়ালিটিটা বেশ ভালো হচ্ছিলো, কিন্তু তারপরেও নাইটে কিন্তু দেখা যায় যে একটু আলোর একটু কম থাকলে কিন্তু একটু স্ট্রাগল করতে হয়, এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। সো আমরা কিন্তু ব্যাক সাইডে এর একটি ভিডিও স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, যথেষ্ট ভালো কিন্তু এখানে ভিডিও কোয়ালিটিটা হয়েছে, আমি আপনাদেরকে বলবো যে খুবই ভালো পরিমাণ কোয়ালিটি হচ্ছে, এবং প্রত্যেকটা ডিটেলস কিন্তু খুব ভালো বোঝাই যাচ্ছিল না যে এটি ফোন দিয়ে ক্যাপচার করা একটি ভিডিও। EIS-এ সাপোর্ট থাকার কারণে ফোনটির স্ট্যাবিলিটি ভালো ছিল, যার কারণে কোনো শেকিং ছিল না, অনেক ভালো পরিমাণে ভিডিও কোয়ালিটি আমরা এখান থেকে পাচ্ছিলাম। সো আমরা এখন চলে যাবো ফোনের স্পিকার কোয়ালিটি দেখার জন্য, দেখবো যে স্পিকার কীরকম, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন স্পিকারের কোয়ালিটি। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া আছে 4200 mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট, 30W চার্জার পেয়ে যাচ্ছেন, এবং 0 থেকে 100 করতে আপনার চার্জিং যে টাইম সেটা হচ্ছে অ্যারাউন্ড 55 মিনিটস। একটি ফোনের পছন্দ হওয়ার পিছনে বা ফিচার্সগুলোর অনুযায়ী আমি কী পরিমাণ পে করছি সেক্ষেত্রে কিন্তু ফোনটির আসলে ভালো লাগা মন্দ লাগাটা অনেক কিছু ডিপেন্ড করে ফোনটির প্রাইস রেঞ্জের উপরে। সো আপাতত যে প্রাইস রেঞ্জটি দেওয়া আছে সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ এই ফোনগুলোর প্রাইস ওঠানামা করে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাতে আমি আপডেট হওয়ার সাথে সাথে সেগুলো আপনাদেরকে জানাতে পারি। সো পরিশেষে বলতে হয় আমার দর্শকদের যে আপনারা কিন্তু ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সকল বিষয় সম্পর্কে কিন্তু এখন জেনে গেছেন, সো আপনারা কিন্তু ইজিলি ডিসিশনে আসতে পারবেন যে ফোনটি আপনার জন্য ঠিক হবে কি হবে না। সো স্পেসিফিকেশন অনুযায়ী এর প্রাইস যেটি রাখা হয়েছে আমার কাছে কেন যেন একটু ওভার প্রাইসটি মনে হচ্ছে, সো আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং টেকসজীবের কোনো কিছু ডেভেলপ করার দরকার থাকলে সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রায়োরিটি সবার আগে সবসময়। সো ভালো থাকবেন, টেক কেয়ার।